जय यीशु आमी शीर्षेंदु मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी आमरा जरा बाइबल पाठ करी नियमित बा ईश्वर वाक्य श्रवण करी तारा प्रत्येके पवित्र आत्मा सम्पर्के अनेक बार शुनेछी। पवित्र आत्मार परिचय सम्पर्के एर आगे आमरा विस्तारित भावे एकटी प्रचारे आलोचना करेछिलाम, किन्तु पवित्र आत्मार उपहार सम्पर्के आमरा अनेकेई जानि ना। ताई आमरा आज पवित्र आत्मार उपहार सम्पर्के विस्तारित भावे आलोचना करते चाई एई प्रचारे। आशा करी एई प्रचार आपनादेरके पवित्र आत्मार आशीर्वाद बा उपहार सम्पर्के जानते साहाज्य करबे। आजकेर प्रचारेर विषय ईश्वरेर पवित्र आत्मार उपहार। প্রিয় বিশ্বাসী আমরা যদি পবিত্র আত্মার উপহার বা আশীর্বাদ সম্পর্কে গভীরভাবে জানতে চাই তাহলে আমরা পবিত্র আত্মার উপহার হিসাবে সাতটি বিষয়বস্তুকে পাব। কারণ পবিত্র আত্মা আমাদেরকে উপহার স্বরূপ সাত ধরনের উপহার দেয়। কি কি সেই উপহার আসুন জেনে নি বাইবেল থেকে। আমরা যদি যিশাইয়া পুস্তক তার ১১ অধ্যায় ২ পদ পাঠ করি সেখানে লেখা আছে, তার উপর থাকবেন সদাপ্রভুর আত্মা, জ্ঞান ও বুঝবার আত্মা, পরামর্শ ও শক্তির আত্মা, বুদ্ধি ও সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের আত্মা। প্রিয় বিশ্বাসী আমরা পুরাতন নিয়মের এই পদটিতে পবিত্র আত্মার অনুগ্রহ বা উপহারগুলি দেখতে পাই। আসুন সেগুলিকে পরপর পরপর বিস্তারিতভাবে বুঝবার চেষ্টা করি। আমরা এখান থেকে যে সাতটি উপহার বা সাতটি আশীর্বাদ পবিত্র আত্মার পাই সেগুলি হচ্ছে প্রভুর বা ঈশ্বরের আত্মা, দ্বিতীয়ত হচ্ছে জ্ঞানের আত্মা, তৃতীয়ত হচ্ছে বোধশক্তি বা বোঝার আত্মা, চতুর্থত হচ্ছে পরামর্শের আত্মা, পঞ্চমত হচ্ছে শক্তির আত্মা, ষষ্ঠত হচ্ছে ভক্তির আত্মা এবং সপ্তমত হচ্ছে ঈশ্বরের ভয়ের আত্মা। আসুন এবার এইগুলোকে আলাদা আলাদা করে বিস্তারিতভাবে আলোচনা দ্বারা বুঝবার চেষ্টা করি। প্রিয় বিশ্বাসী ঈশ্বরের পবিত্র আত্মার এই সাতটি উপহারকে বাইবেলের ঈশ্বরের আত্মা হিসেবে স্বীকার করে। আমরা বাইবেলের নতুন নিয়মের বেশ কিছু জায়গায় ঈশ্বরের সাতটি আত্মা সম্পর্কে দেখতে পাই। যেমন আমরা যদি প্রকাশিত বাক্য তার ১ অধ্যায় ৪ এবং ৫ পদ পাঠ করি সেখানে লেখা আছে, আমি যোহন এশিয়া প্রদেশের সাতটা মণ্ডলীর কাছে লিখছি, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসছেন, তিনি আর তার সিংহাসনের সামনে যে সাতটি আত্মা থাকেন তারা, এবং যীশু খ্রিস্ট, তোমাদের দয়া করুন ও শান্তি দান করুন। যীশুই বিশ্বস্ত সাক্ষী এবং মৃত্যু থেকে তিনি প্রথমে জীবিত হয়ে উঠেছিলেন, আর তিনি পৃথিবীর রাজাদের শাসনকর্তা। তিনি আমাদের ভালোবাসেন এবং নিজের রক্ত দিয়ে পাপ থেকে আমাদের মুক্ত করেছেন। এবং প্রকাশিত বাক্য তার ৩ অধ্যায় ১ পদে লেখা আছে, সার্দি শহরের মণ্ডলী দূতের কাছে এই কথা লেখো, ঈশ্বরের সাতটি আত্মা এবং সাতটি তারা যিনি ধরে আছেন তিনি এই কথা বলছেন, আমি তোমার কাজের কথা জানি, জীবিত আছো বলে তোমার বেশ সুনাম আছে কিন্তু আসলে তুমি মৃত। এবং প্রকাশিত বাক্য তার ৪ অধ্যায় ৫ পদে লেখা আছে, সেই সিংহাসনটা থেকে বিদ্যুৎ, ভয়ঙ্কর শব্দ ও বাজের শব্দ বের হচ্ছিল, সিংহাসনের সামনে সাতটা বাতি জ্বলছিল, সেই বাতিগুলি ঈশ্বরের সাতটি আত্মা। প্রিয় বিশ্বাসী আমরা ঈশ্বরের বাক্যে এখানে দেখতে পাই যে ঈশ্বরের আত্মাকে চিহ্নিত করেছে বিভিন্ন জায়গায়। আমরা যদি এক এক করে এর মানে খুঁজতে চাই তাহলে প্রত্যেকটা পদের মানে অন্যরকম হলেও এই সাতটি পবিত্র আত্মা দিয়ে এগুলি শেষ হয়। বাইবেলের প্রকাশিত বাক্য তার ১ অধ্যায় ৪ এবং ৫ পদে বলা আছে যে এই সাতটি পবিত্র আত্মা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে। এবং বাইবেলের প্রকাশিত বাক্য তার ৩ অধ্যায় ১ পদে প্রভু যীশু খ্রিস্ট এই সাতটি আত্মাকে ধরে আছেন বলে ইঙ্গিত করা হয়েছে। এবং বাইবেলের প্রকাশিত বাক্য তার ৪ অধ্যায় ৫ পদে উল্লেখ আছে যে ঈশ্বর তার সিংহাসনের সামনে জ্বলন্ত প্রদীপ সহ সাতটি আত্মাকে সংযুক্ত করেন। এছাড়াও যদি আমরা প্রকাশিত বাক্য তার ৫ অধ্যায় ৬ পদ পাঠ করি সেখানে লেখা আছে, চারজন জীবন্ত প্রাণী এবং নেতাদের মাঝখানে যে সিংহাসনটি ছিল তার উপরে একটি মেষ শিশুকে আমি দাঁড়িয়ে থাকতে দেখলাম,
আমার মনে হচ্ছিল যেন সেই মেষ শিশুকে মেরে ফেলা হয়েছিল। এই মেষ শিশুর সাতটা সিং ও সাতটা চোখ ছিল। ঈশ্বরের যে সাতটি আত্মাকে জগতের সব জায়গায় পাঠানো হয়, এই চোখগুলো ছিল সেই সাতটি আত্মা। প্রিয় বিশ্বাসী, বাইবেলের এই পদটি মেষ শাবকের সাতটি চোখ দিয়ে সাতটি আত্মাকে চিহ্নিত করেছে এবং এখানে উল্লেখ আছে যে এ সেই সাতটি আত্মাকে সমস্ত পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আসুন এবার আমরা এই সাতটি আত্মা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনার দ্বারা বুঝবার চেষ্টা করি। প্রথমত হচ্ছে ঈশ্বরের আত্মা। প্রিয় বিশ্বাসী, আমরা ঈশ্বরের আত্মা হিসেবে পবিত্র আত্মাকে পাই। পবিত্র আত্মা ঈশ্বরের একটি অংশ। যেমন আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 20:22 পাঠ করি, সেখানে লেখা আছে, এই কথা বলে তিনি শিষ্যদের উপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। এবং মথি লিখিত সুসমাচার তার 28:19 লেখা আছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। প্রিয় বিশ্বাসী, আমরা পবিত্র আত্মাকে ঈশ্বরের আরেক অংশ বা রূপ হিসাবে দেখি। পবিত্র আত্মা হলো এমন একটি অংশ যা আমরা ঈশ্বরকে গ্রহণের দ্বারা পাই। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আছি, যখন আমরা বাপ্তিস্ম গ্রহণ করি, তখন আমাদেরকে পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হয়। অর্থাৎ আমাদেরকে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার দ্বারা বাপ্তাইজিত হতে হয়। তাই ঈশ্বরের সাতটি আত্মার মধ্যে আমরা ঈশ্বরের আত্মাকে পাই, যা পবিত্র আত্মা নামে পরিচিত। আসুন এবার দ্বিতীয় উপহার বা দ্বিতীয় আশীর্বাদের দিকে যাওয়া যাক। দ্বিতীয় উপহার হচ্ছে জ্ঞানের আত্মা। প্রিয় বিশ্বাসী, জ্ঞান বা বুদ্ধির পবিত্র আত্মা দ্বিতীয় এবং সর্বোচ্চ উপহার, কারণ এটি বিশ্বাসের আধ্যাত্মিক গুণাবলীর একটি অন্যতম পূর্ণতা। সাধারণত জ্ঞানের মাধ্যমে আমরা সঠিকভাবে সেই সব জিনিসগুলি নিয়ে আসি যা বিশ্বাসের মাধ্যমে আমরা বিশ্বাস করি, এবং এই জ্ঞানের আত্মা খ্রিস্টীয় বিশ্বাসের সত্য দ্বারা এই দুনিয়া থেকে আমাদেরকে পৃথক করে। যথাযথভাবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সঠিক আচার আচরণের জন্য আমাদেরকে সাহায্য করে। আমরা যদি প্রথম করিন্থীয় তার 2:4-5 পাঠ করি, সেখানে লেখা আছে, আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকদের ভাসিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তিতর্ক ছিল না, বরং পবিত্র আত্মার শক্তি তাতে দেখা গিয়েছিল, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করে। এবং আমরা যদি প্রথম করিন্থীয় তার 2:6-7 পাঠ করি, সেখানে লেখা আছে, যারা খ্রিস্টীয় জীবনে পরিপক্ক তাদের কাছে অবশ্য আমরা জ্ঞানের কথা বলি, কিন্তু সেই জ্ঞান এই জগতের নয় কিংবা এই জগতের নেতাদেরও নয় যারা ক্ষমতাশূন্য হয়ে পড়েছে। আসলে আমরা ঈশ্বরের জ্ঞানপূর্ণ গুপ্ত উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকোনো ছিল এবং জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর তা স্থির করেছিলেন যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বরের জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে। বাইবেল আমাদেরকে বলে যে আমরা যেন নিজেদের জ্ঞানের উপর নির্ভর না করি, বরং আমরা যেন ঈশ্বরের জ্ঞানের উপর সর্বদাই নির্ভরশীল হই। আসুন এরপর তৃতীয় পয়েন্ট বা তৃতীয় আশীর্বাদে যাওয়া যাক। তৃতীয় আশীর্বাদ হচ্ছে বোধশক্তি বা বুঝবার শক্তি বা বুঝবার আত্মা। প্রিয় বিশ্বাসী, আমরা বোঝার বা বোধশক্তির পবিত্র আত্মাকে তৃতীয় উপহার হিসেবে পাই। আমাদের জগতের মানুষজনের যখন কঠিন সময় আসে, তখন আমাদের সমস্ত বোধ বুদ্ধি চিন্তা ভাবনা এগুলো লোপ পেয়ে যায়। আমরা তখন ভুলে যাই আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। যদিও বাইবেল বলে বোধ বুদ্ধি ঈশ্বরের বিষয়ে চিন্তা করার আন্তরিক ইচ্ছা, যা বোঝার মাধ্যমে আমরা বিশ্বাসের বাইরে আমরা অনেক সময় চলে যাই, এই সমস্ত মানুষদেরকে এই বুঝবার ক্ষমতা বা বুঝবার আত্মা তাদেরকে ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে নিখুঁতভাবে জ্ঞান লাভ করতে সাহায্য করে। যেমন আমরা যদি গীতসংহিতা তার 111:10 পাঠ করি, সেখানে লেখা আছে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি, যারা সেই অনুসারে কাজ করে তারা সুবুদ্ধি পায়, সদাপ্রভুর প্রশংসা চিরকাল স্থায়ী। প্রিয় বিশ্বাসী, জ্ঞানের আত্মার পর একজন বিশ্বাসীর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ উপহার হল বোধবুদ্ধির আত্মা। একজন বিশ্বাসীর জীবনে যেমন জ্ঞানের প্রয়োজন, তেমনি সেই জ্ঞানকে বুঝবার জন্য বোধবুদ্ধির প্রয়োজন রয়েছে। তাই এই বোধশক্তির আত্মা বা বোঝার আত্মা একজন বিশ্বাসীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসুন এরপর আমরা 4 যে আশীর্বাদ সেটা নিয়ে আলোচনা করি। চতুর্থ আশীর্বাদ হচ্ছে পরামর্শের আত্মা। প্রিয় বিশ্বাসী, আমরা পবিত্র আত্মার চতুর্থ উপহার হিসাবে
পরামর্শের আত্মাকে দেখতে পাই। আমাদের জাগতিক মানুষ সমাজের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা সমস্যা বিপদে আপদে আমাদের পরামর্শের প্রয়োজন হয়। আমরা সঠিকভাবে পরামর্শ না পেলে কোনো কাজে সফলতা করতে পারি না। পরামর্শের আত্মা হলো এমন একটা আত্মা যা আমাদেরকে সঠিক পথের বিষয়ে পরামর্শ দেয়। একজন বিশ্বাসীকে বিশ্বাসে মজবুত করার জন্য ও আত্মিকভাবে শক্তপোক্ত করবার জন্য পরামর্শের আত্মার খুবই প্রয়োজন। আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় এই পরামর্শের আত্মা সম্পর্কে দেখতে পাই। যেমন আমরা যদি হিতোপদেশ তার 5:18-21 পাঠ করি, সেখানে লেখা আছে, তোমার ফোয়ারায় আশীর্বাদ থাকুক, তোমার যৌবন স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ করো, সে ভালোবাসাপূর্ণ হরিণী, সৌন্দর্য ভরা হরিণী, তারই বুক তোমাকে সবসময় সন্তুষ্ট রাখুক, তুমি সবসময় তার ভালোবাসায় মেতে থাকো। ছেলে আমার, কেন তুমি ব্যভিচারিণীকে নিয়ে মজে থাকবে, তার বুক কেন তুমি জড়িয়ে ধরবে? মানুষের চলাফেরার উপর সদাপ্রভুই চোখ রেখেছেন, তাদের সমস্ত পথ তিনিই যাচাই করে দেখেন। প্রিয় বিশ্বাসী, এখানে আমাদেরকে বাইবেল আমাদের যৌবনের বিষয়ে শিক্ষা দিয়েছে। যৌবনকালে আমরা কি করব আর কি করব না, সে বিষয়ে বাইবেল আমাদেরকে স্পষ্ট ধারণা দেয়। অনেক বিশ্বাসী রয়েছেন যারা আজও বাইবেল পাঠ করার পরও নানা রকম ব্যভিচারমূলক কাজকর্মে লিপ্ত থাকেন, নিজেদেরকে জড়িয়ে রেখেছেন এই সমস্ত খারাপ কাজে। কিন্তু বাইবেল বলে একজন বিশ্বাসীর জীবনে কখনোই একটার বেশি স্ত্রী অথবা একটির বেশি স্বামী থাকা উচিত না। বাইবেল আমাদেরকে যৌবনের বিষয়ে স্পষ্ট পরামর্শ দিয়েছে এই পদে। তাই একজন বিশ্বাসীর জীবনে পরামর্শের আত্মার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আমাদের কী কাজ করা উচিত, কী কাজ করা উচিত নয়, এ বিষয়ে পরামর্শ দেয় আমাদেরকে ঈশ্বরের আত্মা। আসুন এরপর আমরা 5 যে আশীর্বাদ সেটা নিয়ে আলোচনা করি। 5ম আশীর্বাদ হচ্ছে শক্তির আত্মা। আমরা ঈশ্বরের আত্মার উপহার হিসেবে শক্তির আত্মাকেও পাই। ঈশ্বরের পরাক্রম ও ক্ষমতা অপরিসীম। এমন কোনো কাজ নেই বা এমন কোনো বিষয় নেই যেটা ঈশ্বর করতে পারেন না। ঈশ্বর সমস্ত কিছুই করতে পারেন, তিনি সমস্ত ক্ষমতারই অধিকারী। বাইবেলে ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে নানা জায়গায় উল্লেখ করা হয়েছে। যেমন আমরা যদি রোমীয় পুস্তক তার 1:20 পাঠ করি, সেখানে লেখা আছে, ঈশ্বরের যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে, এরপরে মানুষের আর কোনো অজুহাত নেই। প্রিয় বিশ্বাসী, বাইবেলের পুরাতন ও নতুন নিয়মে আমরা বহু জায়গায় ঈশ্বরের অলৌকিক ক্ষমতা সম্পর্কে দেখতে পাই। ঈশ্বরের ক্ষমতা বা শক্তি অপরিসীম। বাইবেলে অনেক পদ রয়েছে যেগুলো ঈশ্বরের ক্ষমতা সম্পর্কে বর্ণনা দেয়, কিন্তু সেগুলি সমস্ত এই প্রচারে উল্লেখ করা সম্ভব নয়। একজন প্রকৃত বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার উপহারস্বরূপ শক্তির আত্মাকে আমরা দেখতে পাই। একজন বিশ্বাসীর জীবনে জ্ঞানের আত্মা, বোধবুদ্ধির আত্মার যেমন প্রয়োজন, তেমনি শক্তির আত্মারও প্রয়োজন রয়েছে। কারণ ঈশ্বরের শক্তি না পেলে আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো না, আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবো না। সেজন্য এই শক্তির আত্মার আমাদের অত্যন্ত প্রয়োজন। আসুন এবার আমরা 6ষ্ঠ যে আশীর্বাদ বা 6ষ্ঠ পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করি। 6 আশীর্বাদ হচ্ছে ভক্তির আত্মা। প্রিয় বিশ্বাসী, আমরা ভক্তির আত্মাকে ঐশ্বরিক উপহারের 6ষ্ঠ উপহার হিসেবে দেখতে পাই। ভক্তি বলতে এখানে ঐশ্বরিক ভক্তির কথা বলা হয়েছে। একজন বিশ্বাসীর জীবনে ঐশ্বরিক ভক্তির যে কতটা দরকার রয়েছে সেটা আমাদেরকে ভক্তির আত্মা প্রদান করে। যদি আমরা আমাদের বিশ্বাসের বাহ্যিক উপাদান হিসেবে আমরা নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে থাকি, তবুও প্রকৃতপক্ষে ঈশ্বরের উপাসনা করার অর্থ হল ঈশ্বরের সেবা করার জন্য আন্তরিক বা অভ্যন্তরীণ ইচ্ছা থাকা। আমরা যদি বাইবেলের মথিলিখিত সুসমাচার তার 8:19-20 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও, আমি তোমাদের যেসব আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও, দেখো যুগের শেষ পর্যন্ত সবসময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এখানে লেখা আছে যে আমরা, অর্থাৎ প্রতিটা বিশ্বাসী যেন সমুদয় জগতে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষদের কাছে যেন জীবন্ত ঈশ্বরের কথা স্বীকার করি, তাদেরকে পরিত্রাণের পথ সম্পর্কে ধারণা দিই। আমরা যখন এই সকল ঈশ্বরের আজ্ঞা পালন করব, তখনই আমরা ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে পারব। ঈশ্বরের বাক্য পালন করা ছাড়া আমরা কখনোই ঈশ্বরের প্রতি ভক্তি দেখাতে পারি না। একটি ভক্তির আত্মা আমাদের মধ্যে যখন কাজ করে, তখনই আমরা ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করতে পারি, না হলে কখনোই নয়। এবং এই ভক্তি আন্তরিক ভক্তি, এটি কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান নয়।
আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত, ভক্তি করা উচিত আমাদের হৃদয় থেকে। আসুন এবার আমরা সপ্তম উপহার বা সপ্তম আশীর্বাদ নিয়ে আলোচনা করি। সাত নম্বর আশীর্বাদ হচ্ছে ঈশ্বরের ভয়ের আত্মা। প্রিয় বিশ্বাসী, ঐশ্বরিক উপহারের সপ্তম অর্থাৎ শেষ উপহারস্বরূপ আমরা ঈশ্বরের প্রতি ভয়ের আত্মাকে দেখতে পাই। একজন বিশ্বাসের জীবনে ঈশ্বরের প্রতি ভয় থাকা অবশ্যই জরুরি। এর আগের প্রচারে আমরা ঈশ্বরের প্রতি ভয় সম্পর্কে একটি প্রচারে আলোচনা করেছিলাম যে আমরা কাকে ভয় করব এবং কাকে ভয় করব না, এবং ঈশ্বরকে আমাদের কীভাবে ভয় করা উচিত সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আগের প্রচারে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিতভাবে সে বিষয়ে দেখে নিতে পারেন। বাইবেলের বহু জায়গায় আমরা ঈশ্বরের প্রতি ভয় থাকাকে স্বীকৃতিস্বরূপ দেখতে পাই। যেমন আমরা যদি হিতোপদেশ তার এক অধ্যায় সাত পদ পাঠ করি, সেখানে লেখা আছে, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হল জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসাড় তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের প্রতি ভয় থাকার অর্থ হল ঈশ্বরের প্রতি সম্মান জানানো। একজন প্রকৃত বিশ্বাসী অবশ্যই ঈশ্বরকে ভক্তির সঙ্গে ভয় করবে, কারণ ভয়ের মধ্যেই ভক্তি লুকিয়ে থাকে। তাই একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ভয়ের আত্মা থাকা অবশ্যই জরুরি। এই ভয়ের আত্মা বলতে আমরা কোনো জাগতিক সমস্যাকে ভয়ের কথা বলছি না, ঈশ্বরের প্রতি যেন আমাদের ভয় থাকে যে আমি যদি কোনো ভুল কাজ করি, আমি যদি কোনো অন্যায় কাজ করি, ঈশ্বর আমাদেরকে শাস্তি দেবেন, তিনি আমাদেরকে পানিশমেন্ট দেবেন। এই বিষয়ে আমাদের অতি অবশ্যই ঈশ্বরকে প্রতি মুহূর্তে ভয় করা উচিত। আজকের এই প্রচারের মধ্য দিয়ে আমরা শিখলাম যে পবিত্র আত্মার সাতটি আশীর্বাদ কী কী এবং এগুলি কেন আমাদের বিশ্বাসীর জীবনে প্রয়োজন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের জীবন্ত মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আজ আমাদেরকে তোমার বাক্য থেকে নতুন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে অনুগ্রহ করলে। প্রভু গো, তুমি আজ আমাদেরকে শেখালে যে একজন বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার কতগুলি উপহার থাকতে পারে। প্রভু গো, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা প্রত্যেকটি উপহার পবিত্র আত্মার কাছ থেকে গ্রহণ করতে পারি এবং আমাদের জীবনে আশীর্বাদের ফলস্বরূপ সেগুলি দেখতে পাই। সকল ভার তোমার হাতে অর্পণ করি, সকল গৌরব মহিমা প্রশংসা তোমাকেই দিই, তুমি সকলকে অনুগ্রহ দান করো। এই ছোট্ট প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু নাসরদীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন।